টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 57তম আয়োজনের প্রথম পর্ব। দুপুরে এই মাঠে অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার নামাজ। আরো জানাতে ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, এর আগে যখন সংবাদ পড়ছিলাম তখন যেমনটি জানছিলাম আমরা যে জুমার নামাজে অনেক জনসমাগম হয়েছে, এখন তো আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ হয়তো শেষের দিকে, তো এখন আসলে কেমন জমায়েত দেখছেন? আপনার পেছনে অনেক মানুষকে দেখতে পাচ্ছি, এর পরের কি কর্মসূচি রয়েছে সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। দৃষ্টি আসলে আপনি জানেন যে থেকে কিন্তু এই মুহূর্তে বিরতি চলতেছে, এখন আর কোনো বয়ান হচ্ছে না, আমাদের পরে কিন্তু আবার বয়ান হবে। আর আপনি যেটি বলছিলেন, যেহেতু দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে ইজতেমা ময়দানে, সেই নামাজে অংশগ্রহণ করার জন্য বিপুল সংখ্যক মানুষ কিন্তু জমায়েত হয়েছিলেন, এখনও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ রয়েছে। আপনাকে যদি একটু দেখায় তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে আসলে ইজতেমা ময়দানের বাহিরে রয়েছে। বিশেষ করে যে সমস্ত লোকজন ইজতেমার আশেপাশে এলাকা থেকে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে ইজতেমা ময়দান থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। তবে প্রায় 2 ঘন্টার উপরে কিন্তু হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, এখনও কিন্তু মানুষের সমাগম রয়েছে প্রচুর। তো কিছুক্ষণ আগে আসলে ইজতেমা কর্তৃপক্ষ একটি প্রেস কনফারেন্স করেছেন, তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে দাবি করেছেন যে তাদের এটি আসলে জুবারপন্থী, যেটি বলা হচ্ছে জুবারপন্থীদের বিশ্ব ইজতেমা সেটি নয়, তারা যেটি দাবি করছেন এটি আসলে আলেম উলামাদের একটি ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্বে যেটি অনুষ্ঠিত হবে সেটি আসলে ছাদপন্থীদের এবং মাওলানা ছাদের যারা অনুসারী তাদেরই এই ইজতেমা সেটি তারা জানিয়েছেন। এবং যারা আসলে এই সংবাদ মাধ্যম কর্মীরা যে সংবাদটি প্রচার করছেন যে মাওলানা জুবায়েরপন্থীদের প্রথম পর্বের ইজতেমা শুরু হয়েছে, সেটি থেকে সেই শব্দটি না উচ্চারণ করার জন্য তারা দাবি করেছেন। তারা বলছেন যে সরকার যেহেতু দুই পক্ষকে এক করে আসলে পরবর্তী ইজতেমা আয়োজনের কথা বলছেন পরবর্তী বছরে, সেই বিষয়ে তারা আসলে বিবেচনা করে দেখবেন। তো এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে এই ছিল সর্বশেষ খবর। জি রফিকুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনার কাছে।